হাই হাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মার চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো তো সকাল সকাল দেখো কোথায় চলে এসেছি সকাল সকাল চলে এসেছি বাজার করতে আর এখান থেকে আমি এখন পটল কিনবো বরবটি কিনবো তো বাজার টাজার করি সবজির বাজার করে এবং মাছের কাছেও যাব মাছও নেব মাছ টাছ নিয়ে বাড়ি মাছ নিচ্ছি রুই মাছ নিয়েছি একটা এক কেজি ওজনের পুরোটাই নিয়ে নিয়েছি এক কেজি দিয়ে চলো মাছ টাছ নিয়ে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি সবজি বাজার করলাম দেখো এই সবজিগুলি আমরা বাজার থেকে নিয়েছি গাজর উচ্ছে তরমুজ দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই সবাই এই সবজিগুলোই আমরা বাজার থেকে কিনেছি তো এখন যে মাছটা এনেছিলাম সেটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ভরে রেখে দেবো আজকে রান্না করবো না দেখি আজ মাছের মাথাগুলো দিয়ে কিছু একটা বানাবার ইচ্ছা আছে দেখা যাক কি হয় বাজার থেকে ফিরে আমি চান টান করে নিয়েছি কারণ প্রচণ্ড রোদ ছিল বাইরে এতটা পরিমাণে রোদ ছিল যে কি বলবো তোমাদের খানে তো একে তো রোজা রেখে গেছি অন্য সময় এলে হয়তো জল টল খেলে একটু রিল্যাক্স লাগে আর এখন রোজা রেখে আছি জল টলও খেতে পারবো না তাই প্রচণ্ড পরিমাণে ডায়েট লাগছিলো এখন চান করে একটু হয়তো ফ্রেশ লাগছে ওরই মধ্যে তো আবার কিছুক্ষণ পরে রান্নাবান্না বসাতে হবে কারণ রোজার সময় তোমরা জানো আমি তাড়াতাড়ি একটু রান্নাবান্না বান্না করে নিই কারণ সন্ধেবেলাটা যাতে একটু ফ্রি টাইমে রেস্ট নেওয়া যায় তো দেখা যাক কী রান্না করবো আসলে এই রান্না রান্না একটা প্রচণ্ড ঝামেলা যে কি রান্না করব না করব মাঝে মাঝে কিছুই বুঝে উঠতে পারি না থাকলেও বুঝে উঠতে পারি না মাছ নিয়ে এসেছি আজকে ডিম আছে দেখা যাক কী রান্না করি তো কালকেও মাছ খেয়েছিলাম আজকে মাছ খেতে খুব একটা ইচ্ছা করছে না দেখা যাক হয়তো ডিমই রান্না করব দেখি কি করি এখন তো একটু রেস্ট নেই তারপর রান্না যা অনেকক্ষণ শুয়ে বসে রেস্ট নেওয়া হলো এবার তো ইফতারে জোগাড়ও করতে হবে রাতে ডিনারও বানাতে হবে এই কারণ ইফতারের জোগাড় না করলে আবার সময় হয়ে যাবে সময়ের আগে করে উঠতে পারবো না তখন খুবই প্রবলেম হবে সেই জন্য ইফতারে জোগাড় করে নিই আর আজকে ইফতারে ভাবছি একটু চিড়ের পোলাও বানাবো দেখা যাক কি হয় তো তার জন্য আমি চিড়েটাকে অলরেডি ভিজিয়ে দিয়েছি এবার সবজি টবজিগুলো কাটাকাটি করে নিই দিয়ে চটপট বানিয়ে নিই নয়তো প্রচণ্ড দেরি হয়ে যাবে অলরেডি মনে হয় সাড়ে তিনটে পৌনে চারটে বেঁচে গেছে আমার একটু দেরিও হয়ে গেছে কারণ ঘুমটা কিছুক্ষণ ধরে গিয়েছিল তো চলো বানিয়ে ফেলি ওকে তো আমি চিড়োর পোলাও করছি এখানে দেখো সবজি কেটে রেখেছি ক্যাপসিকাম আছে গাজর আছে আর বরবটি আছে আর চিড়েটা আমি এরকম একটা জায়গায় ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম তো চলো তাহলে শুরু করা যাক একদমই নতুন তাই আমার ক্যামেরাটা সেট করা যাচ্ছে আমি ক্যামেরাটা একা সেট করছিলাম তাই ঠিক করে সেট করতে পারছিলাম না সেই জন্য দেখো আমি এখন ঘি দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো এটা হচ্ছে বাড়িতে তৈরি করা ঘি আমি দু চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম ওকে তো ঘিটা গরম হওয়ার পরই যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে এর মধ্যে কিন্তু ডিমও দেওয়া যায় বাট আমি আজকে ডিম কারি যেহেতু বানাবো তাই এর মধ্যে আমি ডিম দিচ্ছি না এটা আমি ভেজই বানাচ্ছি আর এটা ভেজ হয় এটা ভেজ খুব একটা ভালো আইটেম সবজিগুলো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিতে আমি এখন নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো এতে মশলা সেরকম কিছু যায় না তুমি যদি এর মধ্যে ঘিটা দাও না ভালোই ফ্লেভারটা খুব সুন্দর চলে আসে এর মধ্যে আমি কিছুটা মতো চীনা বাদাম অ্যাড করছি বাদামগুলো এখন আলাদা করে ভেজে তুলে রাখা যায় বাট আমি একসঙ্গে দিয়ে দিই আমি আর আলাদা করে ভেজে কিছু তুলে রাখি না আর এটা খুব চটজলটি রেসিপি তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর ঘরে তো তো চিনে সবাইরই থাকে আর তোমরা যে কোনো সবজি দিতে পারো আমি এই সবজিগুলো দিয়েছি বলে যে এটাই দিতে হবে আমি তোমরা যে বিনস দিতে পারো শীতকাল হলে বাঁধাকপি ফুলকপি সমস্ত রকমের সবজি কিন্তু তোমরা এর মধ্যে অ্যাড করতে পারবে আমি এর মধ্যে একটা কাঠ একটা এলাচ দিয়ে দিচ্ছি কারণ সেন্টটা ভালো আসবার জন্য পোলাওয়ের মতো সেন্টটা আসবে আর এটা পুরো তোমরা সাদা তেল দিয়েও করতে পারো বাট ঘিতে যদি তোমরা করো না তাহলে চেষ্টা প্রচুর ভালো আসে আর খুব ভালো ও মানে খেতেও লাগে যে বললাম চেষ্টা প্রচণ্ড পরিমাণে ভালো আসে আমি সামান্য পরিমাণে একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এটা না দিলেও হয় বেশ সাদা সাদা অনেকের ভালো লাগে না সেই জন্য হলুদ দিয়ে দিচ্ছি আমি একদম খুবই সামান্য পরিমাণে হলুদটা দিয়েছি তোমরা যদি ছিঁড়েটা ধুয়ে রাখো তাহলে দেখবে ছিঁড়েটা এই পজিশানে পুরো ঝরঝরে হয়ে গেছে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন এবার ছিঁড়েটা এই পজিশানে এসে তোমরা অ্যাড করে দেবে এর মধ্যে ছিঁড়েটা কিন্তু জল হলে অবস্থায় অ্যাড করবে না তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে না চিঁড়াটা ধুয়ে কিন্তু জল ঝড়তে দেবে তারপরে কিন্তু অ্যাড করবে আর সবজিটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলেই অ্যাড করো তারপরে এটা ভালো করে মিক্সড করে নেবে এই পজিশানে এসে যখন মিক্সড করা হয়ে যাবে তখন তোমরা চিনিটাকে অ্যাড করে দেবে যে টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করবে আমি এখানে দেখো তিন চামচ মতো চিনি অ্যাড করলাম যে চিনিটা অ্যাড করার পর আর বেশিক্ষণ কিছু করতে হবে না ভালো করে মিশিয়ে নিলি রেডি হয়ে যাবে চিরের পোলাও চিনিটা যাতে একটু মিষ্টিটা মানে একটু বলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করে নাড়তে হবে ভালো করে মিক্স করে নেবে তাহলে রেডি হয়ে যাবে চিরের পোলাও দেখতে পাচ্ছো নানান রকমের সবজি দেওয়ার ফলে কত সুন্দর এটাকে দেখতে হয়ে যায় তোমরা চাইলে এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারো আমার কাছে অ্যাভেলেবেল নেই তাই আমি দিই নিকো সব কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে ইফতার রেডি করা হয়ে গেছে তো চলো এখন আমি ইফতার করব আর আজকে আমি একা একা ইফতার করব বিকজ আমার হাজব্যান্ড আজকে নেই ও গেছে ইফতার পার্টিতে এখানে ইফতার পার্টি দিয়েছে সেখানে গেছে তো আজকে এক একা ইফতার করছি আসলে প্রত্যেকদিন দুজনে ইফতার করি আর আজকে একটা একা ইফতার করছি তো কি করা যাবে ইফতার পার্টি আছে সেখানে গেছে যেতেও হবে না সবাই তো আমি ইফতারে আজকে যেটা বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমি ইফতারে কি বানিয়েছি তো তোমরা সেটা বানিয়ে খেয়ে দেখতে পারো সেটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে আর আমার সমস্ত বান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাত রান্না করব তোমাদের খাতে অবশ্যই দেখাবো যে কি রান্না করেছি এই তো চলো আমি ইফতারটা খেয়ে নিই গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো তোমাদের খাতে দেখায় আমি আজকে কি কি রান্না করেছি তোমাদের খালে দেখিয়ে দিই দেখো আজকে আমি কি রান্না করেছি এটা হলো ডিমের কারি আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে যে উচ্ছেটা রান্না করেছিলাম ওটা চলো দেখালাম যে আজকে ডিমের কারি আর উচ্ছে রান্না করেছি মাছের মাথা দিয়ে আজকের ভিডিওটা আমি আর বড় করছি না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের কারে ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা বাই আজকের মতো গুড নাইট এখনই বলে দিলাম কারণ আমি আর রাত্রিবেলা তোমাদের সামনে আসি না সন্ধ্যেবেলাতেই ভিডিওটা শেষ করেছি বাই